ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে টিফিন চলাকালীন ছাত্রীদের চন্দ্রযান তিন সম্পর্কে বোঝাচ্ছেন শিক্ষিকা। ভারতবাসীদের মনে এখন চন্দ্রযান তিনের সফট ল্যান্ডিং নিয়ে উন্মাদনা। ইসলামপুর গার্লস স্কুলেও ছাত্রছাত্রীদের বোঝাচ্ছেন কিভাবে চন্দ্রযান তিন তার কর্মকাণ্ড করবেন বা চন্দ্রযান তিনের সফল উৎক্ষেপণ কিভাবে হয়েছে, ল্যান্ডিং কিভাবে হবে। ছাত্রীদের তাই বোঝাচ্ছেন বিজ্ঞান বিভাগের শিক্ষিকা শ্রাবন্তী সরকার। তিনি বলেন, আমরা আজ ভারতবাসী হিসাবে গর্বিত, কারণ চাঁদের দক্ষিণ মেরুতে এখনো অবধি কোনো দেশ পৌঁছাতে পারেনি। ভারতবর্ষ প্রথম দেশ চাঁদের পৃষ্ঠে পদার্পণ করবে। চন্দ্রযান দুই বিফল হয়েছে, তবে তিনি বলেন বিফলতার কোনো প্রশ্ন নেই, আজ খালি উন্মাদনা। আর কিছুক্ষণ পরেই চাঁদের পৃষ্ঠে পা রাখতে চলেছে, তাই আনন্দ গর্ব অনুভব করছি। ছাত্রীদেরকেও এই চন্দ্রযান তিন সম্পর্কে বোঝাচ্ছি। অপরদিকে এক ছাত্রী পর্ণা দাস বলেন, টিফিন চলাকালীন দিদিমণি চন্দ্রযান তিন সম্পর্কে বলছেন, আমরাও চন্দ্রযান তিন সম্পর্কে জেনেছি, তবে স্কুল ছুটি হওয়ার পর বাড়ি গিয়ে টিভির সামনে বসবো চন্দ্রযান ঠিক কিভাবে ল্যান্ডিং হয় দেখার জন্য। চন্দ্রযান তিনের সাফল্যে তারাও চিৎকার করে উঠলেন, চন্দ্রযান যাতে সাফল্য পায়, চন্দ্রযান যাতে সাফল্য পায়। চন্দ্রযান থ্রি আজকে যে চাঁদের মাটিতে নামবে, ল্যান্ড করবে, তার যে লাইভটা দেওয়া দেখা হবে তার সেটা দেখতে বলছিলাম। ওরা সকলে জানেও, মানে মিডিয়া থেকে জানতে পেরেছে আর কী কী তথ্য চন্দ্রযান থ্রি নিয়ে আসবে আমাদের জন্য, কোন দিকে গিয়ে নামছে, এই বিষয়গুলোই বোঝাচ্ছি। মানে গর্ব কতটা মনে হচ্ছে আজকে? ভীষণ গর্বিত, ভারতে মানে প্রথম দেশ যেটা চাঁদের অন্ধকার দিকে গিয়ে নাম, অন্ধকার দিক বলতে মানে যেটা আমরা দেখতে পাই না পৃথিবী থেকে, এবং ভীষণ কম খরচে আমরা ভীষণ এক্সাইটেড যে আমাদের চন্দ্রযান থ্রি সফল হতে চলেছে অভিযান। প্রথমটা একটু চন্দ্রযান দুই আশাহত হয়েছে, চন্দ্রযান থ্রি কতটা আপনি মনে করেন যে আশাহত হবে না? না, হবে না, এখন মনে হচ্ছে যে একদম মানে সফল হবে, মনে হচ্ছে না যে আর কি, মানে আর তো কয়েকটা ঘন্টা, এখন তো বেজেই গেছে তিনটে, আর দুই আড়াই ঘন্টার মধ্যে চাঁদের মাটি স্পর্শ করবে, এর মধ্যে কোনো দুর্ঘটনা ঘটবে না এটাই ভাবতে পারি। কারণ অনেকবার যে যে ত্রুটিগুলো বিগত চন্দ্রযান এক বা চন্দ্রযান দুইয়ে ছিল সেগুলো অনেকটাই শুধরে নিয়ে তারপরে চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছে। তো আশা করছি যে আমরা চন্দ্রযান থ্রি সফল ল্যান্ডিং দেখতে পাব। বলছি ম্যাডাম যে চন্দ্রযান থ্রি, এটা আপনি তো একজন বিজ্ঞানের শিক্ষিকা, তো এতে কী মনে হয় ভারতবর্ষের কতটা লাভ হবে? ভারতবর্ষের লাভ হবে এই কারণে যে এরপর হাইড্রোজেনের কোনো উৎস থাকবে, সেটা খুঁজে মানে হাইড্রোজেন ওখান থেকে সাপ্লাই করার ব্যাপারটা আছে। আর হচ্ছে বিভিন্ন দেশ আমাদের উপরে নির্ভর করতে পারবে, আমরা এরপর রকেট লঞ্চ করতে পারবো, এগুলো ল্যান্ড করব সেটার ব্যাপারে আপনাকে বলছিল। কী বলছিলেন? বলছিল যে মানে চাঁদের যে অন্ধকার দিকটা, মানে আমরা যেটা অন্ধকার দিকটা আছে সেটা আমরা দেখতে পারি না, তো ওইটার সাহায্যে আমি দেখতে পাবো মানে কী পাওয়া যাচ্ছে বা যে কিছু পাওয়া যায় সেটা আমরা সঞ্চয় করে রাখার চেষ্টা করবো। বলছি যে এটাতে কতখানি আনন্দিত তুমি? আমি অনেকই আনন্দিত, তার কারণ আমরা এইটা দেখতে পাচ্ছি, আমাদের এই প্রজন্ম এই সব দেখতে পারবে। তো এখন স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে গিয়ে কী করবে? এখন ছুটি হওয়ার বাড়িতে গিয়ে টিভি খুলে দেখবো। মানে সবাই আনন্দিত? হ্যাঁ, খুবই আনন্দিত সবাই, সবাই মিলে একসঙ্গে চিৎকার করে কি বলবে সবাই মিলে একসঙ্গে?
হচ্ছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী B2/221 B2/312 কাঁচাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি 6 নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795 অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।